नमस्कार, सत श्री अकाल, सलाम अलैकुम। मैं हूं संजीत मंडल, आप सभी का मरहबा मेरे यूट्यूब चैनल पे। आशा करते हैं आप लोग बढ़िया है, मज़े में हैं। आज है 17 सितंबर 2020, महालया के दिन। इस वक्त मैं हूं द सिटी ऑफ जॉय कोलकाता के कुमुटटुली में, जहां पे बनाया जाता है मिट्टियों का हर एक टाइप का प्रतिमा। आपको तो पता ही है दुर्गा पूजा बहुत करीब आ गया है, लेकिन इस 2020 ने कोविड-19 के वजह से पूरा दुनिया को एक परेशानी में डाल दिया है, जिसका गहरा प्रभाव इस कुमुटटुली में मिट्टी का प्रतिमा बनाने वाला कलाकार के ऊपर गहरा असर किया। तो अभी जान लेंगे 2020 का दुर्गा पूजा का तैयारी उन्हीं लोगों के मुंह से। तो खराबी अच्छे सब एक ही तो ठाकुर अर्डार हा ठीक मत जदिव अर्डार हो सब 5 फुट 6 फुट 7 फुटर भेतरे जेखने 40-45 दुर्गा हतो से जगह 20 कारो 10 एरक हे बचर तो लकडाउन ते 4 बाड़ी बस थे संसार खूब खराब ही अवस्था हो गए बचर हाँ बचर रोज रोजो कम कारीगर हाँ ठाकुर पत्र पैसा ना पेले कि বর্তমান বছরের অবস্থা খুব ভয়াবহ। করোনা ভাইরাস আমাদের শেষ করে দিয়েছে, বাইরে থেকে কোনো কাস্টমার নাই, যা লোকাল। এখন আর 1 আগত পুজো বাকি, হয়তো কিছু কিছু কাস্টমার ফোন করছে, তারা হয়তো আসবে কি না অনিশ্চিত। এখন অবস্থা খুব ভয়ঙ্কর। সারা বছরের যে প্রোডাকশান কাজ প্রায় 80% মাল পড়ে আছে, মাল বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নাই বলতে পারবো না। প্রতি বছর এই সময় লোক বসবার জায়গা পাওয়া যায় না, এখন তো এবছর খদ্দেরই নেই, মানে 1 4 আনাও বিক্রি নেই, 2 আনা বিক্রি হচ্ছে না। ঠাকুর তৈরি হচ্ছে ইদানিং হচ্ছে, আগে থেকে তো কাজ হয়নি কুমোরটুলিতে। এখন সব খড় বাঁধা হচ্ছে, দেখুন চারদিকে ছোটো ঠাকুর 5 ফুট 6 ফুট ঠাকুরের বেশি ঠাকুর হচ্ছে না। যে ঠাকুর 50,000 ঠাকুর 20,000-25,000 মানে হাফ দামে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু আগুন। হ্যাঁ, যেই সুতলিটা ছিল 80 সেইটা 120-140 এরকম, যে বাঁশটার দাম ছিল 120 সেটার দাম 200, যে খড় এই যে বিচুলি আমরা যেটা বাঁধি সেই খড়টা ছিল 30 সেটা 60, এরকম সব জিনিসের দাম। কিন্তু মালিক না পেলে আমাদেরকে কোথা থেকে দেবে? আমরাও একটু স্যাক্রিফাইস করছি ওদের সঙ্গে, যে যাতে আমরাও বাঁচতে পারি, তারাও বাঁচতে পারে, তারা 2 পেলে আমাদের 1 দেবে। আমরাও চিন্তা ভাবনাটা করেই এবার কাজ করছি। ঘর ভেতরে দুর্গা ঠাকুর ভর্তি হয়ে থাকে বড় বড়। এবার ঠাকুরই দেখছেন, ঠাকুরই নেই, ফাঁকা ফাঁকা কালী ঠাকুর আছে। হ্যাঁ, সেইটাই আর কি বলছি আমি।